আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লোকজন এবং সিকিউরিটি গার্ড ভর্তি একটা বিশাল কার রেস স্টেডিয়ামে সবার সামনে করা দুর্ধর্ষ চুরির ঘটনা নিয়ে তৈরি সিনেমা লোগান লাকির গল্প, যেখানে একদল চোর সবার সামনে থেকে স্টেডিয়ামের লকার থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। আর অ্যাজ অলওয়েজ গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা জিমি লোগান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা তার মেয়ে স্যাডির সাথে গল্প করছিল। সেখানে আমরা জানতে পারি যে জিমির মোবাইলের নেটওয়ার্কটাও বন্ধ করে দেয়া হয়েছিল, কারণ সে অনেক দিন থেকে মোবাইলের বিলটাও দেয় না। লোগানের মেয়ে একটা গানের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চলেছিল। এখন আমরা জিমিকে একটা আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন স্টেডিয়ামে কাজ করতে দেখি। তখনই তার বস তাকে ডেকে পাঠালে জিমি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বসের সাথে দেখা করতে চলে যায়। সেখানে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ জিমি চাকরিতে জয়েন করার আগে তার ভাঙা পায়ের ব্যাপারে তাদেরকে কিছু বলেইনি। আসলে জিমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও তার পা ছিল বেশ ভালোই, কিন্তু তাদের কোম্পানিতে শুধুমাত্র 100% সুস্থ মানুষেরাই চাকরি করার সুযোগ পেত। জিমির আর্থিক অবস্থা এমনিতেও অনেক খারাপ ছিল, তার উপরে চাকরিচ্যুত হওয়ায় জিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আসলে এক সময় জিমি অনেক বড় মাপের একজন বাস্কেটবল প্লেয়ার ছিল, কিন্তু খেলার সময় একটা দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। তো যাই হোক, এখন জিমি তার বোন মিলির সাথে দেখা করতে গেলে তার বোন তাকে জানায় যে গতকাল তার মেয়ের গানের অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণে জিমির মেয়ে তার উপরে অনেক অভিমান করেছে। তাই জিমি সোজা তার স্ত্রী ববির সাথে দেখা করতে যায়, যার সাথে অনেক আগেই তার ডিভোর্স হয়ে গিয়েছিল। ববি এখন তার নতুন স্বামী মুডির সাথে জলদি এই শহর ছেড়ে ব্যবসার উদ্দেশ্যে অন্য একটা শহরে চলে যেত। এই খবর শুনে জিমি অনেক রেগে যায়, কারণ এর ফলে সে তার মেয়ের সাথে সহজে আর দেখা করতেই পারবে না, কারণ তার মেয়ের সকল দায়ভার যেহেতু ববির কাছে ছিল, সুতরাং ববি তার মেয়েকে নিয়ে এই শহর থেকে চলে যেতে পারত। কিন্তু জিমির কিচ্ছু করার ছিল না, কারণ সে তার মেয়ের সকল দায়ভার নেয়ার মতো সামর্থ্যবান ছিলই না। সেখান থেকে জিমি একটা বারে চলে আসে, যেখানে তার ভাই ক্লাইড একজন বারটেন্ডার হিসেবে চাকরি করত। কিন্তু জিমিদের এই লোগান বংশটা যেন দুর্ভাগ্যের একটা জলজ্যান্ত প্রমাণ হয়েছিল, কারণ জিমি খুব ভালো মাপের বাস্কেটবল প্লেয়ার হতে হতে তার পা ভেঙে ফেলেছিল, যার ফলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। আর তার ভাই ক্লাইড নিজেও আর্মিতে ছিল, কিন্তু ইরানে একটা মিশনে যাবার পরে তার হাত ধ্বংস হয়ে যায়, যার ফলে সে আর্মি থেকেও বরখাস্ত হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত তাদের বোনের সাথে এখনো এমন কিছুই হয়নি। কিন্তু তখনই সেখানে কয়েকজন লোক এসে ক্লাইডের হাত না থাকার কারণে তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু নিজের ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে জিমি সেই লোকদের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যায়। অপরদিকে ক্লাইড এক বোতল অ্যালকোহল নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকা সেই লোকগুলোর গাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সেই লোকগুলো বেরিয়ে এসে প্রমাণস্বরূপ জ্বলতে থাকা গাড়ির ভিডিও করতে থাকে। কিন্তু জিমি তাদের মোবাইলগুলোকেও সেই জ্বলন্ত গাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। যাই হোক, পরদিন সকালে জিমি এবং তার ভাই দুজন মিলে একটা চুরির প্ল্যান বানাতে থাকে, কারণ তাদের দুজনেরই আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তারা শার্লেট মোটর স্পিডওয়ে স্টেডিয়াম নামের একটা বিশাল কার রেস স্টেডিয়ামে চুরি করার প্ল্যান বানায়, যেখানে জিমি এর আগে কাজ করেছিল। কাজ করার সময় জিমি আন্ডারগ্রাউন্ডে একটা পাইপলাইনের খোঁজ পায়, যার মধ্যে দিয়ে সেই স্টেডিয়ামের সকল দোকানের টাকা, সকল বাজির টাকা ডিরেক্টলি একটা ভল্টের ভেতরে এসে পৌঁছায়। কিন্তু সেই ভল্টটা ছিল অনেক সিকিউর। এছাড়াও এই স্টেডিয়ামের একটা প্রাইভেট সিকিউরিটি এজেন্সি ছিল, যারা এই সব কিছুর তদারকি করত। তাই এই ভল্ট ভাঙার জন্য তাদের একজন স্পেশালাইজড লোকের দরকার ছিল। তাই তারা দুই ভাই জো ব্যাং নামের একজন লোকের সাথে জেলখানায় দেখা করতে আসে। তারা জোয়ের সাথে সকল প্ল্যানের ব্যাপারে আলাপ আলোচনা করে নেয়।
জো জানতো যে সেই লকারের সেন্সর ছিল অনেক হার্ড, কিন্তু জিমি তাকে বলে বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য ইলেকট্রিক লাইনের সেই সেন্সরগুলোকে বন্ধ রাখা হয়েছে, তাই জোকে শুধুমাত্র লকারটা খুলতে হবে। আর এটা শুনে জো তাদের কথায় রাজি হয়ে গেলেও জেলখানায় তার আরও 6 মাসের সাজা কাটা বাকি ছিল। অথচ আগামী 5 সপ্তাহের মধ্যেই তাদের এই চুরিটা করতে হতো, তাই জিমি জোকে জেল থেকে বের করার একটা প্ল্যানের ব্যাপারে তাকে জানায়। আসলে তারা জোকে দুপুরবেলা জেল থেকে পালিয়ে বের করে নিয়ে গিয়ে তাদের কাজ শেষ করে আবার সন্ধেবেলায় তাকে জেলখানায় রেখে যাবে। এই সব কিছু শুনে জো তাদের উপরে বেশ ইমপ্রেস হয়ে যায়। আর এখন এই কাজগুলো করার জন্য তাদের আরও 2 জন লোকের দরকার ছিল, যারা কিনা জোয়েরই আপন ভাই ছিল। জিমি তার ভাইকে নিয়ে ফিশ এবং ডেটন নামের 2 জন লোকের সাথে এই প্ল্যানের ব্যাপারে আলোচনা করে, যারা কিনা জোয়ের আপন ভাই ছিল। ফিশ এবং ডেটন তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর জো তার 2 ভাইয়ের সাথে দেখা করে আর তাদেরকে একজন লোকের কাছে থাকা তার একটা ব্যাগ কালেক্ট করার জন্য বলে দেয়। অপরদিকে ক্লাইড তার গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে একটা দোকানের সাথে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, যার ফলে তাকে কোর্টে পেশ করা হলে জজ একজন প্রাক্তন আর্মি অফিসার হিসেবে ক্লাইডকে শুধুমাত্র 3 মাসের জেলের সাজা দেয়। অপরদিকে জেলখানার রক্ষণাবেক্ষণের কাজে রোজ একটা গাড়ি যাওয়া আসা করত, যেটাকে ফলো করে জিমির বোন মিলি কিছু একটা ডাটা তার খাতায় লিখে নেয়। আসলে মিলিও এতদিনে তাদের এই প্ল্যানের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। এদিকে ক্লাইডকে জোয়ের সাথেই একই জেলখানায় রাখা হয়েছিল। ক্লাইড এবং জো দুজনেই মিলির দেয়া সেই ডাটাগুলো অ্যানালাইজ করে কিছু একটা জিনিস তৈরি করতে থাকে। অপরদিকে জিমি তার মেয়ের সাথে দেখা করতে যায় আর তার মেয়েকে সাথে করে নিয়ে তার একজন বন্ধুর সাথে দেখা করে। সেখানে জিমি একটা ট্রাকের ব্যাপারে তার বন্ধুর সাথে কথা বলে তার মেয়েকে সাথে করে নিয়ে আবার তার বোন মিলির কাছে চলে আসে। সেখানে জিমির সাথে তার কলেজের একজন জুনিয়র মেয়ের দেখা হয়ে যায়, যার নাম ছিল সিলভিয়া। সে একজন সমাজকর্মী ডাক্তার ছিল। সে একটা গাড়িতেই তার ক্লিনিক সেট আপ করে নিয়েছিল এবং বিভিন্ন লোকজনের ডোনেশনের টাকা দিয়ে সিলভিয়া সেই গাড়ি নিয়ে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা সেবা দিত। সে জিমিকেও ইনফেকশন থেকে বাঁচার জন্য একটা ভ্যাকসিন দিয়ে দেয়। আর তাদের মাঝে সেদিন অনেক কথাও হয়। জিমি সিলভিয়াকে পছন্দও করতে শুরু করে। তো রাতের বেলা মিলি জিমিকে তাদের ব্যাকআপ প্ল্যানের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিমি তাকে নিজের কাজ মনোযোগ দিয়ে করার জন্য বলে দেয়। আর সেখানে মিলি বিভিন্ন তেলাপোকার উপরে বিভিন্ন রকমের চিহ্ন দিতে থাকে। ফিশ এবং ডেটন দুজন তাদের কাজের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে থাকে আর তারা সবাই যে যার কাজে প্রচণ্ড ব্যস্ত ছিল। তখনই জিমি আবার তার কিছু জিনিসপত্র নেয়ার জন্য সেই স্টেডিয়ামে চলে যায়, কিন্তু আসার সময় সেখান থেকে স্টেডিয়ামের একটা নকশা জিমি চুরি করে নেয়। কিন্তু তখনই তার সাথে তার বসের দেখা হয়ে যায়, কিন্তু তার বস খুব ভালো মনের মানুষ ছিল বলে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে আর তাকে জানায় যে খুব জলদি তাদের এই কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে, কারণ তারা সময়ের অনেক আগেই তাদের কাজ শেষ করে ফেলেছিল। এটা শুনে জিমি অনেক টেনশনে পড়ে যায়। সে তার ভাইকে ফোন করে বলে তারা যে কাজটি 5 সপ্তাহে করতে চেয়েছিল সেটি এখন তাদের 3 সপ্তাহের মধ্যেই করতে হবে। কিন্তু 3 সপ্তাহের মধ্যে জিমি যেদিন চুরি করার প্ল্যান বানিয়েছিল সেদিন আবার ওই স্টেডিয়ামে ছিল শহরের সবথেকে বড় কার রেসিংয়ের অনুষ্ঠান। অর্থাৎ সেদিন স্টেডিয়ামে অনেক বেশি লোকজন আর অনেক বেশি টাকার সাথে সাথে অনেক বেশি সিকিউরিটিরও রিস্ক ছিল। জিমির বোন প্রথমে প্ল্যান ক্যান্সেল করার জন্য বললেও জিমি তাকে বলে যে এত লোকজন থাকলেও তাদের কাজে আসলে এই সব কিছুই ম্যাটার করবে না। এরপর সেই স্টেডিয়ামের লকারের ভেতরে কাজ করা একজন কর্মচারীকে জিমির দল থেকে একটা জন্মদিনের কেক উপহার দেয়া হয়। সেই মহিলাটি তার সকল সহকর্মীদের সাথে বেশ ভালোভাবেই কেকটা কেটে জন্মদিন পালন করে। কিন্তু তখনই স্টেডিয়ামের সিকিউরিটি অফিসারেরা সেই মহিলাকে ডেকে বাহিরে নিয়ে যায়, কারণ সেই মহিলাটির গাড়িতে কেউ একজন ধাক্কা দিয়েছিল। সেই মহিলাটি বিভিন্ন নিয়মকানুন মেনে অভিযোগ দায়ের করে লকারের ভেতরে ফিরে আসতে আসতেই 5:30 বেজে গিয়েছিল।
আর 5:30 মিনিটে সেই লকারের দরজা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যেত। আর দরজাটা বন্ধ হবার কারণে সেই কেকটা লকারের ভেতরেই থেকে যায়। এদিকে রাতের বেলা ফিশ এবং ডেটন সেই কনস্ট্রাকশন এরিয়াতে এসে সে টাকা ট্রান্সফারের এক একটা পাইপের ভেতরে মিলির তৈরি করা আলাদা আলাদা চিহ্ন দেয়া তেলাপোকাগুলোকে ছেড়ে দিচ্ছিল। অপরদিকে জো জেলখানায় একজন কয়েদির সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটা ডিল করে ফেলে। আর পরদিন যখন সেই মহিলা আবার তার কাজে ফিরে আসে, তখন সে গতকাল দোকানের ভেতরে রেখে যাওয়া সেই কেকটাতে তেলাপোকা দেখতে পায়। তারা লকারের ভেতরটা পরিষ্কার করার জন্য লোক ডেকে পাঠালে সেখানে ফিশ এবং ডেটনও চলে আসে। তারা পরিষ্কার করা শেষ করে বাহিরে এসে জিমিকে ফোন করে সেই তেলাপোকাগুলোর গায়ের রং বলে দেয়। জিমি আসলে তেলাপোকাগুলোর মাধ্যমে এটা বুঝে গিয়েছিল যে কোন পাইপটা আসলে লকারের সবচেয়ে কাছে ছিল। যাই হোক, এখন চলে আসে তাদের চুরি করার দিন, অর্থাৎ শহরের সব থেকে বড় কার রেসিং এর দিন। দিনের শুরুতে জেলখানার সকল কয়েদিদের সেল খুলে দেয়া হয়। এদিকে ক্লাইড এতদিনে জেলখানার ক্লিনিকে চাকরি নিয়ে নিয়েছিল, আর প্ল্যান মোতাবেক জো আজকে প্রচুর পানি এবং প্রচুর খাবার খেতে থাকে। অপরদিকে জিমির মেয়েকে একটা অনুষ্ঠানের জন্য ববি এবং তার স্বামী মিলির পার্লারে চলে যায় স্যাডিকে তৈরি করার জন্য। কিন্তু তারা সেখানে যাবার পরে কৌশলে মিলি পার্লার থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু সে নিজের গাড়ি না নিয়ে বরং ববির স্বামী মুডির গাড়ির দিকে আসতে থাকে। অপরদিকে জেলখানার ভেতরে জেল সুপার রাউন্ড চেকিং দেওয়ার সময় অতিরিক্ত খাওয়ার কারণে জো জেল সুপারের সামনে বমি করে দেয়। জোকে জলদি জেলখানার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্লাইড আগে থেকে কাজ করত, আর এখন ক্লাইড জোকে নিয়ে বাথরুমে চলে যায়। তারা বাথরুমের ভেতরে থাকা একটা সিক্রেট দরজা খুলে সেই দরজার ভেতর দিয়ে জেলখানার ওয়ার্কশপে চলে আসে। ততক্ষণে জেলখানার রক্ষণাবেক্ষণ করা সেই গাড়িটাও চলে এসেছিল, আর তারা যে কাঠের বাক্সটা বানিয়েছিল চুপি চুপি সেই বাক্সটা গাড়ির নিচে লাগিয়ে দেয় তারা। এরপর গাড়িটি জেলখানার কাজ শেষ করে বেরিয়ে যেতে থাকে, আর বেরোনোর সময় পুলিশেরা সেই গাড়িটাকে চেক করলেও তারা কিছুই খুঁজে পায় না। তাই জেলখানা থেকে সেই গাড়িটা নিরাপদেই বেরিয়ে চলে আসে। অপরদিকে জেলখানার ভেতরে জো এর বন্ধু কায়েদিরা টিভিতে দেখছিল যে রেস শুরু হতে আর মাত্র 2.5 ঘন্টা বাকি আছে, আর তারা পূর্ব পরিকল্পনা মোতাবেক জেলখানার ভেতরে জো এর বন্ধু কায়েদিরা মারামারি শুরু করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে জেলখানায় ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়া হয়, আর জেল সুপার জলদি সম্পূর্ণ জেলখানায় লকডাউন ঘোষণা করে দেয়, যার ফলে জেলখানার লোকজনেরা যে যার জায়গায় আটকা পড়ে যায়। অপরদিকে ফিশ এবং ডেটন শহর থেকে দূরে একটা সার্ভার সিস্টেমকে বিস্ফোরিত করে দেয়, যার ফলে স্টেডিয়ামের ভেতরের সকল দোকানগুলোতে অনলাইন ট্রানজ্যাকশন এমনকি কার্ড পেমেন্টও বন্ধ হয়ে যায়। সুতরাং সকল ক্রেতাদেরকে এখন ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অপরদিকে জেল থেকে বেরিয়ে আসা সেই গাড়িটা একটা পেট্রোল স্টেশনে এসে দাঁড়ালে তখনই সেই গাড়ির নিচ থেকে জো এবং ক্লাইড বেরিয়ে পড়ে। সেখানে মিলি মুডির গাড়ি নিয়ে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল, আর এখন তারা তিনজন সেখান থেকে স্টেডিয়ামের পথে রওনা দিয়ে দেয়। অপরদিকে জিমিও স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল। সেই স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যেখানকার দরজাটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়া সত্ত্বেও জিমি যেহেতু সেখানে কাজ করেছিল তাই সে পাসওয়ার্ডটা জানত। আর এখন আমরা প্রথমবারের মতো টাকাগুলোকে দোকান থেকে লকারের ভেতরে যেতে দেখি, যেখানে প্রত্যেকটা দোকানের টাকাগুলো একটা বয়ামের ভেতরে ভরিয়ে সেই পাইপের একটা সুইচ প্রেস করে দিলেই সেই বয়ামটা সহ টাকাগুলো চলে যায় সোজা লকারের ভেতরে, আর টাকাগুলো লকারে রেখে সেই বয়ামগুলো আবার দোকানে ফিরে আসে। যাই হোক, এতক্ষণে জো মিলি এবং ক্লাইডও সেই স্টেডিয়ামে চলে আসে। অপরদিকে জেলখানার ভেতরের সেই কয়েদিরা কয়েকজন গার্ডকে নিজেদের জিম্মায় করে নিয়ে বিভিন্নভাবে জেল সুপারকে ফোন দিয়ে তার সময় নষ্ট করতে থাকে। যাই হোক, এদিকে জো এবং ক্লাইড ডাস্টবিনের পাইপ দিয়ে বিভিন্নভাবে আন্ডারগ্রাউন্ডের সেই পাইপলাইনের কাছে চলে যায়, যেখানে জিমি তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল। সেখানে জো
এসে লকারের সব থেকে কাছের পাইপটাকে কেটে বিভিন্নভাবে ছোটখাটো একটা বিস্ফোরক তৈরি করে ফেলে। আর সেই বিস্ফোরকটা একটা জারের ভেতরে ঢুকিয়ে দেয় আর সেই জারটাকে দোকানের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু পথিমধ্যেই সেই জারটা বিস্ফোরিত হলে সেই ধোঁয়াগুলো পাইপলাইনের মাধ্যমে দোকানের ভিতরে পৌঁছে গিয়েছিল। এটা দেখে শপকিপাররা সেখানকার গার্ডদের এই ঘটনাটা জানিয়ে দেয়। আর কয়েকজন গার্ড এখন বেসমেন্ট চেক করার জন্য চলে যায়। অপরদিকে জেলখানার কায়েদিরা এতক্ষণ তাদের উপরে নজরদারি করতে থাকা সকল সিসিটিভি ফুটেজ এমনকি দরজা জানালাগুলো সিল করে দিতে থাকে, যার ফলে জেল সুপার তাদের গতিবিধি আর পর্যবেক্ষণ করতে পারছিল না। এদিকে দুজন গার্ড বেসমেন্টে চলে এসেছিল চেক আপ করার জন্য, আর জিমি তার দলবল নিয়ে একটা মেশিনের মাধ্যমে লকারের ভেতরে থাকা টাকাগুলোকে টেনে বের করে আনছিল। তারা টাকাগুলোকে ময়লার ব্যাগে ভর্তি করছিল। তো যাই হোক, জিমি জলদি কাজ করার জন্য মেশিনের ভ্যাকুয়াম পাওয়ার বৃদ্ধি করে দেওয়ার সাথে সাথে সে মেশিনটা আউট অফ কন্ট্রোলে চলে যায়। আর সেই মেশিনটা ক্লাইডের নকল হাতটাকেও টেনে নিয়ে যায়। আর এই ব্যাপারটা নিয়ে তাদের মাঝে একটু কথা কাটাকাটি হলেও তারা আবার তাদের কাজে লেগে পড়ে। এদিকে স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনাপূর্ণ কার রেস হচ্ছিল। তো যাই হোক, এভাবেই তারা লকারের প্রায় অর্ধেক টাকা নিয়ে ফিশ এবং ডেটনকে সেই টাকা ভর্তি ময়লার ব্যাগগুলো সহ বাহিরে পাঠিয়ে দেয়। তারা সেই ব্যাগগুলো নিয়ে বাহিরে বের হতেই তাদের সামনে বেসমেন্ট চেক করতে আসা সেই দুজন গার্ড পড়ে যায়। গার্ডেরা তাদের দুজনকে কিছু জিজ্ঞাসাবাদ করলেও তাদেরকে ছেড়ে দেয়, কারণ একে তো ব্যাগগুলো ছিল ময়লার আর দ্বিতীয়ত তারা দুজনেই স্টাফদের ইউনিফর্ম পরেছিল। কিন্তু ফিশ এবং ডেটন বাহিরে যাবার আগেই তাদের এক্সিট গেট লক হয়ে বন্ধ হয়ে যায়। তারা কোনোভাবেই আর বাহিরে যেতে পারছিল না। অপরদিকে চুরি করতে থাকা জিমি ফিশ এবং ডেটনের ফিরে আসতে এত দেরি হবার কারণ জানার জন্য জোকে তাদেরকে খুঁজতে পাঠিয়ে দেয়। জো গিয়ে দেখে যে তাদের বাহিরে যাবার সেই দরজাটা বন্ধ হয়েছিল। জো নিজেও সেই দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই দরজাটা খুলতে পারে না। তো যাই হোক, জো চলে যাবারও অনেক সময় পেরিয়ে গিয়েছিল, তাই জিমি তাদের সবাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু যাবার সময় জিমির সাথে সেই দুজন গার্ডের আবার দেখা হয়ে যায়। গার্ডেরা জিমিকেও সেই ধোয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে জিমি তাদেরকে বলে যে সে নিজেও এ ব্যাপারে কিচ্ছু জানে না, তাই গার্ডেরা জিমিকে চলে যেতে দেয়। জিমি তাদের সবার কাছে পৌঁছে দেখতে পায় যে দরজাটা একটা শেকলে আটকে গেছে। জিমি কৌশলে সেই দরজাটাকে খুলেও দেয়, যার ফলে সেই দরজাটা খুলে যায়। আর এখন ফিশ এবং ডেটন চলে যায় সেই টাকাগুলো নিয়ে বাহিরে। আর এখন বাকি টাকাগুলো নেয়ার জন্য জো এবং জিমি চলে আসে আবার বেসমেন্টে। এতক্ষণে তারা লকারে থাকা বাকি টাকাগুলো তুলে এনেছিল। এরপর বেসমেন্ট থেকে জো এবং ক্লাইড বেরিয়ে এসেছিল, কিন্তু পথিমধ্যেই তাদের সাথে সেই লোকটির দেখা হয়ে যায় যার সাথে জো এবং ক্লাইড সিনেমার শুরুর দিকে একটা বারের ভেতরে মারামারি করেছিল। লোকটি এখানেও ক্লাইডের হাত নিয়ে তাকে খোঁটা দিতে থাকে, তাই এবার জো এবং ক্লাইড মিলে সেই লোক টিকে বেদম মেরে সেখান থেকে বেরিয়ে মিলির সাথে তার গাড়িতে করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বেসমেন্ট থেকে জিমিও বেরিয়ে চলে আসে, আর জিমির ট্রাকেই এই সব টাকাগুলো ছিল। অপরদিকে জেলখানায় জোয়ের বন্ধুরা একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করে দেয়। ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে জেলের গার্ডেরা জেল সুপারের অনুমতি নিয়ে ফায়ার সার্ভিসকে ফোন করে দেয়। অপরদিকে ফায়ার সার্ভিস অফিসে জো এবং ক্লাইড আগে থেকেই ফায়ার ফাইটারদের পোশাক পরে রেডি হয়েছিল। তারা ফায়ার সার্ভিসের গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে জেলখানা অবধি পৌঁছে যায়। আর ফায়ার সার্ভিসের লোকেরা সেই রুমে গেলে তারা দেখতে পায় যে একটা ডাস্টবিনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল। অপরদিকে মিলিও সঠিক সময়ে তার পার্লার অবধি পৌঁছে গিয়েছিল। সে স্যাডিকে অনুষ্ঠানের জন্য তৈরি করে দেয়, আর জিমিও তার মেয়ে স্যাডির গান শোনার জন্য সেই অনুষ্ঠানে চলে আসে। আর জেলখানার ক্লিনিকে জোকে একজন নার্স দেখার জন্য আসলে জো সেই নার্সকে বলে যে লকডাউনের কারণে সে বাথরুমের ভেতরে আটকা পড়ে গিয়েছিল। তো যাই হোক, জিমি তার মেয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার মেয়েকে প্রথম পুরস্কার জিততেও দেখে নেয়। আর এরপর সবাই যে যার মতো বাড়িতে যাবার সময় মুডি তার গাড়ির অবস্থা নোংরা দেখে রাগে চিৎকার করতে থাকে।
কিন্তু জিমি সেখান থেকে একটা পেট্রোল পাম্পে গিয়ে তার চুরি করা সকল টাকাগুলো সেই পেট্রোল পাম্পে রেখে সেখান থেকে চলে যায়। সবাই ঠিকঠাক মতো তাদের জায়গায় পৌঁছে আরাম করতে থাকলেও জিমি রাত জেগে তাদের প্ল্যানের সকল ডকুমেন্টসগুলো পুড়িয়ে দিতে থাকে। এদিকে পরদিন সকালে এই খবরটা ব্রেকিং নিউজ হয়ে গিয়েছিল যে একদল চোর শার্লেট স্পিড মোটরে চুরি করেছিল, কিন্তু তারা সেই টাকাগুলোকে আবার রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল। সবাই অনেক অবাক ছিল, কারণ টাকা যদি চোরেরা নাই নেয় তাহলে তারা চুরি করেছিল কেন? এদিকে এই কেসটা এখন FBI এর দুজন স্পেশাল এজেন্টকে দেয়া হয়েছিল। তারা প্রথমে জিমির বসের সাথে দেখা করে আর তারা জিমির বসকে বলে যে তার সকল ওয়ার্কার্সদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে। জিমির বস ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য রাজি তো হয়, কিন্তু আসলে তাদের কোম্পানির পলিসি ছিল যে শ্রমিকদের সেফটির জন্য বাধ্যতামূলকভাবে হাতে গ্লাভস পরতেই হবে, সুতরাং ফিঙ্গারপ্রিন্ট তাদের কোনো কাজেই আসতো না। আর তখনই একজন এজেন্ট এসে তাদেরকে জানায় যে সে একজন আই উইটনেসের খোঁজ পেয়েছে, যে কিনা সেই চোরদেরকে নিজ চোখে দেখেছে এবং সে চোরদেরকে আগে থেকে কেউ চিনত। আর এখন এজেন্টরা চলে যায় সেই লোকটির কাছে যাকে জো এবং ক্লাইড চুরি করা শেষে প্রচণ্ড মেরেছিল। লোকটি এজেন্টদেরকে ক্লাইডের ব্যাপারে সবকিছু বলে দেয়, কিন্তু ক্লাইড তখন জেলখানায় থাকায় তার উপরে এজেন্টদের তেমন সন্দেহই হয় না। আর তার উপরে কেউ একজন এই লোকের সাথে অন্য আরেকজন রেস কার ড্রাইভারের কথা কাটাকাটির একটা ভিডিও বানিয়ে নিয়েছিল, তাই এজেন্টরা মনে করে যে এই লোকটি হয়তো সেই ড্রাইভারের সাথে মারামারি করেছে আর ক্লাইড সাথে হয়তো কোনো শত্রুতা থাকার কারণে তার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে। তো যাই হোক, এখন ঘটনা চলে আসে 3 মাস পরে। এতদিনে ক্লাইডের সাজাও শেষ হয়ে গিয়েছিল। সে তার বোনের বাড়িতে ফিরলে তার জন্য টেবিলের উপরে একটা পার্সেল পড়ে থাকতে দেখে। অপরদিকে এজেন্টেরা জেলখানায় চলে এসেছিল চুরির কেস ইনভেস্টিগেশন করার জন্য। তাদের কাছে ক্লাইড এবং জিমির সাথে জোয়ের দেখা করার কয়েকটা CCTV ফুটেজও ছিল। আর তাদের ধারণা যে জো এবং ক্লাইড দুজনে জেলখানা থেকে পালিয়ে চুরি করে আবার কোনোভাবে জেলখানায় ফিরে এসেছিল, তাই তারা জেল সুপারকে বলে যে চুরির দিন জেলখানায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু জেল সুপার চুরির দিনে জেলখানায় ঘটা মারামারির ব্যাপারে যেহেতু তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিছু জানায়নি, সুতরাং কর্তব্যে অবহেলার জন্য তার চাকরিও চলে যেতে পারত। তাই সে চাকরি বাঁচানোর জন্য এজেন্টদেরকে বলে যে না তো কোনো ঝামেলা হয়নি। এছাড়াও সে তার জেলের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে এজেন্টদের সাথে গর্ব করতে থাকে, যেন এই জেল থেকে পালানো একেবারেই অসম্ভব ব্যাপার। এজেন্টেরা সেখান থেকে তাদের অফিসে ফিরে এসে জিমির ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে। কিন্তু চুরি করার 4 মাস আগে জিমিকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এছাড়াও জিমির মোবাইলের বিল না দেওয়ার কারণে তার মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়। এমনকি সে পুরনো আমলের একটা গাড়ি চালাতো যেখানে কোনো GPSও ছিল না, সুতরাং চুরির সময় জিমির লোকেশন কোথায় ছিল সেটা বের করা এজেন্টদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। আর তার উপরে আবার জিমি তার মেয়ের কনসার্টে উপস্থিত ছিল, এই ব্যাপারে অনেকজন লোক তাদের কাছে সাক্ষী দিয়েছিল, সুতরাং জিমির বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণই ছিল না। আর এখন গল্প আমাদের আরো 3 মাস পরের ঘটনা দেখায়, যেখানে জো এর জেলখানার শাস্তিও শেষ হয়ে গিয়েছিল, সে নিজেও মুক্ত হয়ে গিয়েছিল। আর সেই এজেন্টেরা এখন শার্লেট কোম্পানির CEO এর সাথে দেখা করতে এসেছিল। 6 মাসেও কেসের কোনো উন্নতি না দেখে কোম্পানির CEO এজেন্টদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু যাবার আগে এজেন্টেরা তাকে জিজ্ঞাসা করে যে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকাগুলো সে পেয়েছে কিনা। কোম্পানির CEO তাদেরকে বলে যে হ্যাঁ পেয়েছি, কিন্তু এজেন্টেরা জানতে চায় যে সে কত টাকা পেয়েছে, কারণ লকারে আসা টাকাগুলো তখনও গোনায় হয়নি, সুতরাং তারা কেউ জানতই না যে লকারে কত টাকা ছিল। কিন্তু এই ব্যাপারে কোনো পরিষ্কার উত্তর না দিয়ে কোম্পানির CEO সেখান থেকে চলে যায়। আর এখন আমাদের জোকে দেখানো হয় যে তার বাড়িতে টুকটাক কাজ করছিল, আর তখনই তার দরজায় কেউ একজন কড়া নাড়তে থাকে। জো বাহিরে এসে কাউকেই দেখতে পায় না,
তবে কেউ একজন সেখানে একটা মাটি খোঁড়ার জন্য বেলচা রেখে গিয়েছিল। আর এটা দেখে জো রেগে মেগে গালাগালি করে ঘরে ঢুকে যেতে থাকে, কিন্তু তখনই সে কিছু একটা চিহ্ন দেখে একটা জায়গায় মাটি খুঁড়তে থাকে। আর খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে সে এক ব্যাগ ভর্তি টাকার সন্ধান পেয়ে যায়। জো অনেক খুশি হয়ে যায়। আর এখন আমরা বুঝতে পারি যে জিমি আসলে তার সম্পূর্ণ প্ল্যান কখনো জো, ফিশ এবং ডেটনকে বলেইনি। আসলে সে নিজেই ইচ্ছে করে ফিশ এবং ডেটনের এক্সিট গেট নষ্ট করে দিয়েছিল। সে ইচ্ছে করে জোকে তার ভাইদেরকে দেখার জন্য পাঠিয়ে দিয়েছিল, কারণ এই সুযোগে সেখানে মিলি চলে এসেছিল। আর তারা তিন ভাই বোন এই সময়ের মধ্যে অনেকগুলো টাকা অন্য একটা ব্যাগে ভরে নেয়। আর যথেষ্ট টাকা ময়লার ব্যাগে ভরে নেওয়ার পরে জিমি তার বোনকে আবার বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে ময়লার ব্যাগে ভরা টাকাগুলো একটা ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে সবার ফিঙ্গারপ্রিন্ট মুছে চলে যায় জো এবং তাদের ভাইদের খুঁজতে এবং সেই এক্সিট ডোর খুলে দিতে। পরদিন জিমির একজন বন্ধু, যার সাথে জিমি একটা ট্রাকের ব্যাপারে কথা বলেছিল, সেই লোকটি স্টেডিয়ামের সেই ময়লাগুলো তার ট্রাকে তুলে নেয় এবং সে টাকা ভর্তি ব্যাগটাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। আর এখন প্রায় 6 মাস পরে পরিস্থিতি শান্ত হলে জিমি সেই জায়গা থেকে টাকাগুলো বের করে নেয়। আর এখন সেই লোকটি জেল থেকে ছাড়া পায়, যে কিনা জো এর কথা মতো জেলখানায় ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। লোকটি এখন তার গাড়িতে বসতেই সেখানে একটা খামের ভেতরে অনেকগুলো টাকা পেয়ে যায়। আর এরপর জিমি তার কলেজের জুনিয়র সেই সমাজকর্মী সিলভিয়াকেও অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। এছাড়াও সেই মহিলা যাকে কেক পাঠানো হয়েছিল এবং তার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল তাকেও অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছিল জিমি। সবাই তাদের ভাগের টাকাগুলো পেয়ে প্রচণ্ড খুশি ছিল। জিমিও তার মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে ঘুরতে বেরিয়ে পড়ে। আর সব কিছুর শেষে জিমি তার ভাই ক্লাইডের সাথে দেখা করতে আসলে ক্লাইড তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে 6 মাস পরে টাকা বের করলে আর কোনো ঝামেলা হবে না। জিমি তাকে বলে যে আসলে সে ইচ্ছে করে টাকাগুলোকে পেট্রোল পাম্পে ছেড়ে দিয়েছিল, যাতে করে এজেন্টেরা সেই টাকাগুলোকে না খোঁজে, কারণ এজেন্টেরা চোরদেরকে যতই খুঁজে বেড়াক না কেন, প্রমাণ না থাকার কারণে তারা কখনোই তাদেরকে ধরতে পারবে না। তাই জিমি নিজে চাইতো যে এজেন্টেরা টাকা না খুঁজে তাদেরকে খুঁজুক। যেহেতু লকারে কত টাকা ছিল সেটা কেউ জানতই না, সুতরাং পেট্রোল পাম্পে রেখে যাওয়া টাকাগুলোকেই সবাই সম্পূর্ণ টাকা মনে করেছিল। এছাড়াও 6 মাস পরে টাকা বের করার কারণ হলো এজেন্টেরা সর্বোচ্চ 6 মাস তাদের পেছনে পড়ে থাকবে, এরপর কোনো প্রমাণ না থাকার কারণে তারা কেস ক্লোজ করে দেবে। সুতরাং এখন সবকিছু নিরাপদে শেষ হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে সিলভিয়া চলে আসে, যার সাথে জিমির একটা রিলেশন তৈরি হয়ে গিয়েছিল। এছাড়াও বারের অপর পার্শ্বে মিলির সাথে লুতুপুতু করতে শুরু করে দিয়েছিল জো নিজেও। শুধুমাত্র বেচারা ক্লাইড একাই বসেছিল। আর তখনই ক্লাইডের সাথে একজন মেয়ে খুব ভালোভাবে কথা বলতে থাকে, কিন্তু এই মেয়েটা আর কেউ নয়, এটা ছিল সেই FBI এজেন্ট, অর্থাৎ FBI এর লোকজন তখনও তাদের পিছু ছাড়েনি। আর এই ঘটনার সাথে সাথেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। আশা করা যায় গল্পটার দ্বিতীয় পার্ট শীঘ্রই আসবে। তবে এই গল্পে অনেকগুলো প্লট হোল ছিল, যেমন জোকে বলা হয়েছিল তাকে শুধু লকার খুলতে হবে, অথচ তারা কখনো লকার অবধি পৌঁছায়নি। এছাড়াও পাইপের ভেতরে জোয়ের ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটানোর মানেটা কি ছিল, স্বেচ্ছায় বিপদ ডেকে আনার কোনো মানে হয়? সেই বিস্ফোরণের মাধ্যমে আসলে কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এছাড়াও চুরি করার সময় যেহেতু শুধুমাত্র কয়েক ঘন্টা লেগেছিল, তাহলে তারা চাইলে রেসের আগে বা পরে যে কোনো দিনে চুরি করতে পারত, তাহলে এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? কারণ তাদের মাঝে তো তেমন টাকার প্রতি লোভও ছিল না। এছাড়াও টাকাগুলোকে গোনা ব্যতীতই লকারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে বোঝেন যেহেতু ক্যাশ দিয়ে আদান প্রদান হচ্ছিল, তাহলে কেউ যদি 50 টাকার জিনিস কিনে 100 টাকা তাদেরকে দেয়, তাহলে তারা সে টাকাগুলো ব্যাক করতেছিল কিভাবে, যেহেতু তারা টাকাগুলো পাবার সাথে সাথে সেগুলো লকারে পাঠিয়ে দিচ্ছিল? তো এইসব ব্যাপারগুলো আসলে এই গল্পের একটা প্লট হোল। তো যাই হোক, এছাড়াও আমার কাছে জো এর দুই ভাইকেও বেশ ইউজলেস মনে হয়েছে, কারণ তাদেরকে দিয়ে আসলে কি কাজ করানো হয়েছে? তারা না থাকলেও তাদের এই চুরিটা বেশ ভালোভাবেই হয়ে যেত বলে আমার মনে হয়। তবুও এত প্লট হোলগুলো বাদ দিয়েও গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।